সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার প্যানে ভাত নাই, আমার বাচ্চার পরনে কাপড় নাই, আমার বাচ্চা দেখাবার বাড়িতে পাই না, আমার বাচ্চার মুখে আমি হাসি দেখি না, আমি কিভাবে বক্তব্য শুরু করব, আমি কিভাবে কথা বলব? আজকে আমরা সম্মান দিচ্ছি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে। আজকে যদি শেখ হাসিনা জগন্নাথ থাকতো, সারা বাংলার কর্মচারীরা রাত প্রতি দেখে দিত আসলে আমরা কর্মচারীরা কি পারি কি পারি না। সম্মান দিতে দিতে একটা অবস্থা আছে, আজকে আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে, আজকে দেয়ালে ঠিক থেকে গেছে, যে কোনো সময় বিস্ফোরণ করতে পারে। মনে রাখতে হবে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রত্যেক জেলার সকল সরকারি কর্মচারীদের বলবো, আপনারা সজাগ থাকুন, যে কোনো মুহূর্তে আমাদের রাজপথে নামতে হবে। আজকে যদি আমাদের দাবি না মানা হয়, এরপরে যদি আমাদেরকে আলোর গ্রহণ হয়, আমার বাচ্চা না খেয়ে মারা যায়, আমার বাচ্চা না খেয়ে দুষ্ট হয়ে যায়, লেখাপড়ার মাধ্যমে নেশাগ্রস্ত হয়, তখন আমরা ছাড় দেবো না, এ কথা আমি স্পষ্ট ভাষায় বলতে পারি। আমি আপনাদেরকে বলবো, সকলেই সজাগ থাকুন এবং সকলে আমরা আন্তরিকতা দেখাচ্ছি, আর বেশি সময় দেখাতে পারবো না, কারণ দেশের অবস্থা যা অবস্থা চলছে, আমার অবস্থার মধ্যে আমি দেখছি অনেকেরই যে বেতন দিচ্ছে, পনেরো দিন আমার সংসার চলে না, আমার ঘর বাড়ি দিতে পারছি না, আমার বাচ্চার লেখাপড়া ঘরে দিতে পারছি না। পনেরো দিন পরে আমি দেখছি আমার সরকারি কর্মচারী অনেকেই রাতের অন্ধকারে রিক্সা চালায়, কষ্ট লাগে তখনই যখনই মনে হয় আমার ভাই আমার রিক্সা চালায়। আমি আজকে বেশি কিছু বলবো না, শুধু একটুকু বললাম, আমার বিভ্রান্ত হলে ক্ষমা করে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরকৃতজ্ঞ।